Assalamualaikum, welcome to back my channel Lovely Hessian. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটি রেসিপি। আর সেটি হলো সরষে ইলিশ। সরষে ইলিশ খেতে খুবই সুস্বাদু এবং আমরা একজন এক রকম ভাবে রান্না করে থাকি। আমি আজকে আপনাদের সাথে আমার রেসিপি শেয়ার করব। আমি কিভাবে রান্না করেছি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকেরই আলাদা আলাদা নিজস্ব রেসিপি থাকে, তো আমি আজকে আমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এন্ড শেয়ার করবেন। আর আপনারা চেষ্টা করবেন আমার রেসিপি ফলো করার জন্য। তাহলে চলুন দেখি কিভাবে আমি করেছি। আমি এখানে একটি ইলিশ মাছ প্রথমে এভাবে কাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি একদম মাছ কাটা থেকে শুরু করে আপনাদেরকে ডিটেলস দেখাবো। এভাবে প্রথমে পাশের কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর মাছের আঁশটাগুলো আমি ছাড়িয়ে নিব। আঁশটা ছাড়ানো হয়ে গেছে। আমি প্রথমে মাছের কান্তাগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে আমি মাছের মাথাটা আগলা করে নিব, তাহলে আমার মাছের পিসগুলো করতে সুবিধা হবে। কান্তাগুলো আমি আগলা করে দিয়েছি। এখন আমি যে মাথার ভেতরে যে ফুলকোটা আছে এটা আমি বের করে নিব। ঠিক এইভাবে আমি মাথার ভিতরে ফুলকাটা বের করে নিচ্ছি। এরপর আমি মাথাটা আগলা করে নিব। আমার এই মাছের ভেতর কিন্তু ডিম আছে, আমি প্রথমে মাথাটা পরিষ্কার করে নিলাম। এখন আমি মাছের ভেতর থেকে ডিম বের করে নিব এবং মাছের ভেতরের ময়লাগুলো বের করে নিয়েছি। আমি এভাবে একটু কেটে নিচ্ছি, তারপর আমি মাছের পিসগুলো বের করে নিব। এখন আমি ডিম বের করে নিচ্ছি। এভাবে ডিমটা বের করে নিলাম। আমি ডিম আলাদাভাবে রান্না করব, আপনারা চাইলে মাছের সাথেও দিতে পারেন। যেহেতু সরিষা ইলিশ করবো তাই আমি মাছের সাথে ডিম দিচ্ছি না। আমার কাছে মনে হয় ডিম আলাদাভাবে রান্না করলেই বেশি টেস্ট লাগে। আর মাছের পিস আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, আমি আমার পছন্দ মতো করেছি। আমি কিন্তু আপনাদেরকে টোটালি মাছটা কোটা দেখাচ্ছি। আমাদের মাছ কোটা হয়ে গেছে, এই দেখুন। আমি এগুলোকে খুব ভালোভাবে এখন ধুয়ে নিব। মাছ ধোয়া হয়ে গেছে। এখন আমি মাছের মধ্যে হালকা একটু লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আর ম্যারিনেট করে রেখে দিব এই কারণেই যেন মাছের মধ্যে লবণ এবং ঝালটা ভালোভাবে ঢুকে যায়। এভাবে ম্যারিনেট করে রেখে দিলে মাছের টেস্ট বহুগুণে বেড়ে যায়, রান্নার পর খেতে ভালো লাগবে। এভাবে আধা ঘন্টা রেখে দিব আমরা। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণও আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তেলে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার আগে লবণ দেওয়া আছে তাই আমি এখন লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। হাফ চা চা চামচও দেইনি, আমি আরও কম দিয়েছি। এখন দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা,
দিয়ে ভালোভাবে একটু কষাবো। যেহেতু এটা কাঁচা মশলা তাই আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিব 2 টেবিল চামচ সরিষা বাটা। আমি সরিষার সাথে একটু কাঁচা মরিচ বেটে নিয়েছিলাম। সরিষা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এর সাথে অ্যাড করব সামান্য একটু পানি, যেন মশলা তলায় ধরে না যায়। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর আমি দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিব সামান্য হলুদ, হলুদ গুঁড়া। এরপর দিব 1/3 চামচ লাল মরিচ গুঁড়া। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাগুলিকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে মশলার উপর তেল উঠে আসবে। দেখুন, তেল মশলার উপরে তেল উঠে এসেছে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। আমি আলতোভাবে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি খুব আলতোভাবে নেড়ে দিব। যেহেতু ইলিশ মাছ একটু নরম জাতীয় মাছ, তাই আমাদের খুব হালকাভাবে নাড়তে হবে। জোরে নাড়লে এটা ভেঙে যাবে। এভাবে একটু হালকা নাড়া দিয়ে আমি ঢেকে 2-3 মিনিট অপেক্ষা করব। ঢেকে দিয়েছি। এখন আমি আগলা করে দেখছি, হ্যাঁ, আমাদের মাছ কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করব। গরম পানি দিলে খুব তাড়াতাড়ি বলক এসে যায় এবং তরকারির স্বাদ একই রকম থাকে। আপনার গরম পানির কারণে আপনার তরকারির স্বাদ নষ্ট হবে না। দেখুন, আমাদের পানি দেওয়ার সাথে সাথে বলক উঠে এসেছে। এখন আমি 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। ঢেকে দিলাম, 5-7 মিনিট অপেক্ষা করব। ঢাকনা খুলে দেখছি, আমাদের সর্ষে ইলিশ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন, দেখতেই খুব ভালো লাগছে। ঝোলের পরিমাণটা যদি আপনারা আরেকটু বেশি রাখতে চান রাখবেন। এখন আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, গরম গরম পরিবেশন করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। দেখা হবে আগামীতে নতুন কোনো রান্নার নতুন টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।